নমস্কার আজকে মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করছি মঙ্গল গ্রহ কবে ট্রানজিটে অলরেডি আমি মাসিক রাশি বল বা সাপ্তাহিক রাশি সেটা কিন্তু বলেছি তার সাথে একবার বলে দিই মঙ্গল ট্রানজিট হচ্ছে বারোই জুলাই মঙ্গল বারোই জুলাই ট্রানজিট হচ্ছে কখন হচ্ছে বারোই জুলাই ট্রানজিট হচ্ছে সন্ধ্যে ছটা আটান্ন মিনিটে বারোই জুলাই সন্ধ্যে ছটা আটান্ন মিনিটে মেষ রাশি ছেড়ে শুক্রের রাশি বিশ্ব রাশিতে গমন করবে এবং এই ছাব্বিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ এই যে ছেচল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন কিন্তু এই বিশ্ব কিন্তু মঙ্গল অবস্থান করবে গোয়েদের সেনাপতি মঙ্গল এখানে অবস্থান করবে মঙ্গল কিসের রাশি মঙ্গল হচ্ছে মেষ রাশি রাশি অধিপতি এতদিন মঙ্গল মেষ রাশিতেই ছিল মঙ্গলকে একটা শক্তিশালী গ্রহ হিসেবে আমরা বিবেচনা করি যা শুভ প্রভাবে একজন ব্যক্তি অনেক উন্নতি করেন মঙ্গলকে আমরা মানে শুভ প্রভাব মঙ্গল যে শুভ প্রভাব থাকে কোনো ব্যক্তির উপরে তার কিন্তু যথেষ্ট উন্নতি করতে পারেন এবং তার মধ্যে যথেষ্ট একটা পার্সোনালিটি বোধ আসবে রাজনীতিবিদ হবে জমি জায়গা মানে তার যথেষ্ট থাকবে এবং তার মধ্যে যথেষ্ট একটা ভারিকি ভাব আসবে এবং এদের কেরিয়ার ও ব্যবসা যথেষ্ট ডেভেলপ করতে হবে যাদের মঙ্গল গ্রহ যথেষ্ট ভালো এবার এই মঙ্গল গ্রহ যে বিষরাশিতে ট্রানজিট করছে কিছু রাশির জন্য কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে আমি বলছি যে ভয় পেতে হবে তা নয় একটু আপনার সতর্কতা যদি অবলম্বন করেন তাহলে অনেকাংশেই আপনাদের জন্য বেটার হবে চলুন জেনে নেওয়া যাক কোন সেই রাশি প্রথম রাশি প্রথম রাশিটাই হচ্ছে আপনার মিথুন রাশি আপনার রাশির টুয়েলথ হাউসে এই মঙ্গল গোচর করছে বিশ্ব রাশি মিথুন রাশি টুয়েলথ হাউসে এবং এই পরিস্থিতি আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে রাস্তাঘাটে চলাফেরা সতর্কতা হতে হবে এবং আপনি হুঠাৎ কোনো জায়গায় মাথা গরম করবেন না কোনো প্রতিকূল পরিস্থিতির যদি সম্মুখীন হয় অবশ্যই সেটা ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করবেন আপনারা মাঝে কোনো ব্যর্থতা মাঝে ঘিরে ধরবে হওয়া কাজ কেটে যাবে অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি হবে লোকের সাথে একটা অশান্তির সৃষ্টি হবে এবং কাজের জায়গায় প্রচণ্ড একটা ডিস্টার্বের পরিস্থিতি তৈরি হবে এবং সেটা খুব আপনার বেদনাদায়ক চোখের জল আসবে কিন্তু একটাই রিকোয়েস্ট দুটো এখানে আপনার রিকোয়েস্ট একটা হচ্ছে রাস্তাঘাটে চলাফেরা করবে সাবধানে দ্বিতীয় কথা আপনি মানে কথাবার্তা বলবেন এই মাথাটা খুব গরম হয়ে হচ্ছে কর্কট রাশি মঙ্গল বারোই জুলাই কর্কট রাশির একাদশতম লাভের ঘর যার কারণে আপনার কিছু কিছু সময় আপনার হয়তো দেখা গেল একটু বাধার সম্মুখীন হবে কিন্তু হলেও আপনি সেখান থেকে কিন্তু বেরিয়েও আসতে কিন্তু প্রথমে কিন্তু আপনাকে প্রথম ঝটকাটা একটু আপনাকে বাধা আসতে পারে আপনি যদি কোনো পেশা বা ব্যবসার সাথে জড়িত থাকুন থাকেন তাহলে আপনাকে কিন্তু খুব বুঝে শুনে এই সময় কী বলবো ট্রানজাকশান করতে হবে বা কাউকে কোনো অর্থ দিয়ে যদি কিছু হেল্প করেন বা কিছু বা জমি জায়গার ব্যাপারে যদি কোনো ট্রানজাকশান জমি জায়গায় কেনাকাটার ব্যাপারে এই সঙ্গে লিটিগেশন ব্যাপারগুলো এসে যেতে পারে অবশ্যই একটু ভালো করে সার্চিং করে নেবেন ভাই বোনের সাথে সম্পর্কে একটু অবনতি হতে পারে এই সময় আপনি একটু মেন্টাল প্রেশারে থাকতে পারেন বা আপনি যদি কোনো সরকারি কর্মের সাথে জড়িত থাকেন এই সব আপনার কাজের জায়গাটায় আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে এবং বসের সাথে খুব বুঝে শুনে আপনাকে চলতে হবে নেক্সট রাশি হচ্ছে বিশ্বিক রাশি মঙ্গল আপনার রাশি থেকে সপ্তম ঘরে প্রবেশ করবে আপনার বিবাহিত লাইফ বলুন ব্যবসার লাইফ বলুন বা আপনি পড়াশোনা করেন একটু আপনাকে বিবেচনা করে চলতে হবে সপ্তম ঘরটা আমাদের ব্যবসার ঘর সপ্তম পার্টনারের ঘর কিন্তু এটা ট্রানজিট যেহেতু সেটার জন্য এটা কিন্তু ওইভাবে আপনার বিচার করলে চলবে না কিন্তু আপনাকে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই পরিস্থিতিতে মঙ্গল আপনার যেহেতু মানে সপ্তম ঘরেটা ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু নেগেটিভ ইম্প্যাক্ট তারপরে আপনি যদি লেগে থাকেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন আপনার পার্টনার বিশেষ করে লাইফ পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে কথাবার্তা খুব সাবধানে বলতে নালে হলে কথার অন্য মিনিং হবে এবং সম্পর্কে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে এবং দেখবেন মাথাটা হুটার আপনার গরমে কোনো মুখ বাজে কথা বলে দেওয়াতে হয়তো সম্পর্কের মধ্যে একটা ডিস্টার্ব হতে পারে আপনি যদি পার্টনারশিপ ব্যবসায় জড়িত থাকেন তাহলেও কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয় অনেক বেশি মানে সাবধানতা অবলম্বন করে সকল কথাবার্তা হবে ট্রানজাকশন করতে হবে এবং আপনাকে ইমোশনাল ভাবটা কাটিয়ে উঠতে হবে এই সময় কিন্তু আপনার লাভটা কম হবে বি কেয়ারফুল তাড়াহুড়া করে এই সময় কোনো ডিসিশান নেবেন না নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি মঙ্গল কুম্ভ রাশির চতুর্থ ঘরে গমন করবে যার কারণে আপনার ফ্যামিলি লাইফে বলুন বাস্তুর ক্ষেত্রে বলুন একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে যাদের বাচ্চা মঙ্গল মঙ্গলগ্রহ ডিস্টার্ব আছে তাদের কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে একটু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কেন আপনার ফ্যামিলি লাইফটা আপনার কাছে খুব কষ্টদায়ক হবে এই আগামী পঁচিশ ছেচল্লিশ দিন যার কারণে আপনার ফ্যামিলির কারণে খরচ বাড়বে রাস্তাঘাটে আপনার চাফের সাবধানতা অবলম্বন করে বাইরে থাকতে ইচ্ছে বা বাইরে থাকলে আপনার মনটা মনে অস্থিরতা বোধ করে আজকে বাড়ির লোকেদের সাথে বনিয়মানোর অভাব হবে ভাই বোনের সাথে বাবা মার সাথে গুরুজনদের সাথে আপনার সবসময় মিস আন্ডারস্ট্যান্ডিং হবে সবাই আপনাকে ভুল বুঝবে এই জিনিসগুলো কিন্তু আপনার ভীষণ চোখে জল আসবে দেখবেন লোকে আপনাকে যেন বুঝতে চাইছেন এরকম ব্যাপার মিথ্যা বদনাম হতে পারে আপনার হুটাট মাথাটা গরম হয়ে ভীষণ সেন্টিমেন্ট আসবে আপনার এবং কাজের মানে নানা অন্যরকম কাজের কারণে বা অসুস্থতার কারণে আপনার ভীষণটা ব্যস্ততা এসে যাবে এই সময়ের মধ্যে যদি আপনি একটু মানে নিজেকে কন্ট্রোল রাখতে না তাহলে এই জিনিসটা অনেকটা আপনি রিকোভারি বা কভার করে চলতে পারবেন এই যে ওভারঅল একটা ডিসকাশন আপনাদের যে করছি এটা যে একদম হানড্রেড পার্সেন্ট ধরে তা নয় মঙ্গল গ্রহের ট্রানজিট বা আদার্স যে গো ট্রান্সিটগুলো আমি সবসময় বলি আপনার বাচ্চাটে বা আপনার হাতে বা আপনার ফেসে মঙ্গলের সিচুয়েশানটা দেখবেন আপনি কোন ফেসে আর মঙ্গল আছেন আলবাত আছে হাতেও আছে সব জায়গায় সারা শরীরে প্রত্যেকটা গৌরাশির উপর আমার আমাদের পুরো জীবজগত আমরা দাঁড়িয়ে আছি সুতরাং আপনাকে সেটা অবশ্যই কালচার করে নিতে হবে বা কনসাল্ট করে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার এই যে প্রত্যেকগুলো ট্রান্সিটে আপনার কিরকম এফেক্ট পজিটিভ দেবে না নেগেটিভ দেবে তার জন্য ভয় পাওয়ার কিছু নেই অবশ্যই যদি মনে হয় যোগাযোগ করবেন আমার সাথে তাহলে আপনিও আমার সাথে করতে হবে সেটা আমি অবশ্যই আপনাকে গাইড করবো দেশের যে কোনো প্রান্তে যদি আপনি আমার এই সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই সামনে আরে মনে বিনিময় আপনার ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনার হাতেও আপনার সেই মঙ্গল সৃষ্ট আপনি দেখে নিতে পারেন আপনার আগামী পঁয়তাল্লিশ দিন বা ছেচল্লিশ দিন কেমন যাবে আর যদি কোনো প্রতিকার বা কিছু করতে চাইছেন করতে তাহলে যে কোনো প্রতিকার যে কোনো প্রবলেম অবশ্যই সেটা সলিউশনের রাস্তা আছে রোগ যেমনি আছে তেমনি ওষুধও আছে যেমনি ডাক্তার রোগ ধরলে তার ওষুধ দেবে তেমনি সুবিধাও তাই প্রপার ওয়েতে অ্যাপ্লাই করলে সেটা দুদিন আগে আর পরে এটাই হলো সবচেয়ে বড় কথা ভালো থাকবেন সারাটা দিন সারাটা মাস সারাটা সপ্তাহ ভালো থাকুন আমার দৈনিক রাশি বল সাপ্তাহিক রাশি মাসিক বল অবশ্যই ফলো অনেক অনেককেই জানতে চাই দিগদর্শন মন্ত্র চ্যানেলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার